বিচারাধীন বিষয় এবং আমি সরকারের পক্ষ থেকে এই মামলাটা করেছি। আমি এই বিষয় নিয়ে কিছু বলতে চাচ্ছি না। আমরা রায়টা পেয়ে নিই, আমরা অবশ্যই দেখবো আমরা রায়। এবং আপনি আমরা কিন্তু শুনেন, আমাদের কথা ছিল যেটা, আমরা শুধু আইনগত বিষয়টা দেখছিলাম যে আইনে হচ্ছে কি, এটা সরকারের পলিসি, নীতিগত সিদ্ধান্ত, এইখানে আদালত কতটুকু হস্তক্ষেপ করতে পারে সেটাই আমরা আদালতের সামনে তুলে ধরেছি। তাহলে আমরা কি এক লাইনে বলতে পারি যে কোটা নিয়ে আপনারা পূর্ণাঙ্গ রায়টি পাওয়ার অপেক্ষা করছেন? জি, রায় পাওয়ার পরে আমরা এটা পরবর্তী পদক্ষেপ নেব। স্যার, আরেকটা বিষয় হচ্ছে শিক্ষার্থীরা যে এখন আন্দোলন করছে, অনেকে বলেন যে সাবজুডিশিয়াল এটা, তারা আন্দোলন করার অধিক, মানে এটা নিয়ে আন্দোলন না করলে ভালো, সাংবিধানিক নাগরিক হিসেবে তারা কি আন্দোলন করতে পারেন? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, যে আদালতের একটা আদেশ, আদালতের আদেশ, আদালত আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে সরকারও তো আপিল বিভাগে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে, ওনাদেরকে আমি বলবো। কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না ই করে আদালতে তো আসে, এটা তো বিচার হচ্ছে, হবে, সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব। ওনারা এইগুলো না করে ওনারা আন্দোলনটা যেন, আমি ঠিক আমি জানি না ওনারা কেন করতেছেন, কিন্তু আমার মনে হয় আন্দোলন না করলেই ভালো হতো। স্যার, বৃহস্পতিবার তো যদি না সব ঠিক থাকে তো বৃহস্পতিবার আমরা আবার আসবে, আসার কথা। জি, আসার কথা। তাহলে যদি আসে, সেক্ষেত্রে আপনারা পূর্ণাঙ্গ রায়টা না পান, আমরা না পেলে প্রধান বিচারপতি বলেছিলেন যে রায়টা বলে দিবেন, দেখা যাক উনি কি হয়, উনি যদি দিতে পারেন আমরা বুধবার পর্যন্ত পেলেই আমরা হয়তো চেষ্টা করবো বৃহস্পতি নিয়ে যাওয়া, দেখা যাক। থ্যাংক ইউ। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।